বর্তমান ইরাক, আজ থেকে 9000 বছর আগের কথা বলছি, কত বছর এইটাই কিছু কম বেশ আছে, কিন্তু নির্ভরযোগ্য বর্ণনা হলো 9000 বছর আগে উত্তর ইরাকের মোসেল শহরের সেখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়ে দাওয়াত শুরু করলেন। ইতিহাস আপনারা জানেন, আমার ইতিহাস বলার সময় নাই, অল্প কয়েকজন নির্ভরযোগ্য রাওয়ায়েতি 29 জন বেটা 900 বছর কষ্ট করেছে, সাগর পাড়ি দিয়েছে, মুসলমান পাওয়া গেছে 29 জন, আর সব হেতারা। এখন তারা পরামর্শ করলো যে নূহ যেইভাবে ডাক দেয় আমাদের সাথে মিলে না, আমাদের ব্যবস্থার সাথেও মিলে না, আমরা বলি এইভাবে নূহ বলে ওইভাবে, দেশের কিছু মানুষকে নূহ এইভাবে ভুল বুঝিয়ে বেঈমান করে ফেলেছে, নূহ বেঈমান করছে, আর তাদের লগে যারা আছে সব ইমানদার দি গ্রেট। এখন একটা কাজ করো, নূহের ব্যাপারে একটা ব্যবস্থা না নিলে আর সামনে চলা যাবে না। তারা মিটিং শুরু করেছে কিভাবে নূহকে শেষ করা যায়, উৎখাত করা যায়। আল্লাহ কা ওয়াহাইনা ইলা নূহিন, এই সময় আমি নূহের কাছে ওহি পাঠালাম, আনেসনাইল ফুলকা বে ওহিয়ে না হবে আয়ুনে না, হে নূহ আমি যেইভাবে বলি আর আমি যেইভাবে পরিকল্পনা দেই সেইভাবে তুমি একটা নৌকা তৈয়ার করো। করেছিল কি না? নূহ নিজে ছিলেন ফোরম্যান, আর 29 জন তারা কাঠ মেস্তুরি, প্যারাক মেস্তুরি, আর জিব্রাইল নিজে এটার সাবকন্ডাক্ট। বিশাল নৌকা তৈরি করা হয়েছে। লাম্মা তগাল মা উ হামাল না কমফিল জারিয়া, পানি যখন বিপদ সীমা লঙ্ঘন করল তখন এই নৌকাতে তুলে আমি কালেমা ইমানদারদের বংশ রক্ষা করেছিলাম, ঠিক কিনা বলেন? মাঝে আরও ইতিহাস আছে, নৌকা বানানো শেষ হয়ে গেছে, এখন কাফেররা নৌকা চারিদিকে ঘেরাও করেছে, ঘেরাও করে অমুক ঠাকুরের জয় তমুক ঠাকুরের জয়, আর কাফেরদের সব যুগের স্লোগান ছিল জয় জয়, আর নবীদের স্লোগান ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেসব যুগেও ছিল, এই যুগেও ছিল এবং আছে, ঠিক কিনা বলেন? এখন নেতারা বলল এক কাজ কর বেচারা, এতদিন বলছি নূহ রাজুলুম মাজনুন পাগল, আপার চেম্বার খারাপ, এইবার যে নূহ এতদিন নরম পাগল ছিল এখন বোঝা যায় গরম পাগল। এই যে ইরাক মরু আরবের অংশ, ভয়াবহ মরুভূমি, পানির কোনো নাম নিশানা নাই, এই পাগলায় এত বড় জাহাজ কোন পানিতে চালাবে? ওই যে রায়পুর আলিয়া মাদ্রাসায় পড়তাম, সেখান থেকে লক্ষ্মীপুরের দিকে যাইতে একটা জায়গা আছে ল্যাংটা মিয়ার দরগা, এক পাগলা ছিল দিগম্বর, ল্যাংটা আর কি আমরা দেখি নাই, আমাদের আগে যারা তারা দেখেছে, ল্যাংটা মেয়ে একদিন উলঙ্গ অবস্থায় কোনখান থেকে হারল একটা নিয়ে আসছে, হারল চিনেন? ওই যে মাছ, সে বড়ই গেছে একটা রাগায় উডি হারল হাতে, মানুষ চারিদিকে পাগলার অবস্থা সা, মানুষ হারল পাতে পানিতে খালে স্রোতে আর পাগলায় কয় তোরা বেশি হাসিস না, এখানেও মাছ বাঁচতে পারে। দুই দিন পরে ওই যে ডাকাতিয়া নদী ভূগোলে দেখেছেন আপনারা, সে বঙ্গোপসাগর মেঘনা থেকে এমন পানির জলোচ্ছ্বাস হলো বড়ই গাছের উপর দিয়া পানি নেমে যাওয়ার পরে দেখা যায় বড় বড় চিংড়ি মাছ আর বাইলা, হারল একেবারে হুরা। আল্লাহ পারে নাকি পারে না? আমরা এটাকে ওই পাগলার একটা কেরামতি হিসাবেও মেনে নিতে পারি, ঠিক কিনা বলেন? এখন কাফেররা বলে নূহ আস্ত পাগল, পানি টানির কোনো নাম নিশানা নেই, এত বড় জাহাজ বানাইছে, তলি আর ডালি এর ব্যবধান ছিল 60 হাত আর নৌকার লম্বায় ছিল 120 হাত। সেই ইরাকের মোসেল শহরের পাশে যে বিশাল পাহাড়, সেই পাহাড়ের তক্তা এগুলো ছিল নৌকার বডি, আর পাহাড়ের ওই যে লতা, পাহাড়ে এক ধরনের লতা জন্মে, এই লতাগুলো ছিল তক্তার জোড়া,
গ্যাপ নেই, পানি আসতেছে আসতেছে, ইতিহাস অনেক লম্বা। যখন এইভাবে পানি আসলো, আল্লাহ বললেন লাম্মা তগাল মা উ হামাল না কুম ফিল জারিয়া, সব উঠল, নবী নূহ উঠলেন। আল্লাহর কুদরতে পানি বাড়ে বাড়ে আরো বাড়ে, ছেলে হাম সাম ইয়াফেস, আই রিপিট, তিন ছেলে হাম সাম ইয়াফেস, তৃতীয় ছেলে ইয়াফেস। আর তাফসীরকারেরা হিসাব করে বের করেছে এই মিডল ইস্ট থেকে শুরু করে একেবারে সিঙ্গাপুর পর্যন্ত এই এই এলাকায় যারা বাস করে এরা ইয়াফেসের সন্তান। নূহের তৃতীয় ছেলের বংশধর, অন্য ছেলের বংশধররা দুনিয়ার অন্য অন্য জায়গায়। এই জন্য নূহকে বলা হয় আদমে সানি, দ্বিতীয় আদম, যার থেকে আবার মানে মানব বংশ। ছোট ছেলে কেনান, এ ছিল ওই হারামজাদাদের গ্রুপে, হারামজাদা ছিলেন যারা এসে নূহের নৌকায় হয়ে গেছে, এটাও আপনারা জানেন, এক মাস পর্যন্ত হয়ে গেছে। দেশি যারা তারা আগছে, এবার বিদেশে দাওয়াত দিছে, এবার আন্তর্জাতিক প্যাসেঞ্জাররাও আসছে, তারা পাবলিসিটি করে দিয়েছে পাগলার নৌকায় যে একবার টাস্টি করতে পারবে তার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে, তার আর কোনো রোগ বালাই হবে না। বাইরে বাইরে লাইনে লাইন, মিছিল আর মিছিল, 30 দিনের নৌকা তলি আর দালি সমান। নূহ সেখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, রব্বুল আলামিন তুমি বলেছো নৌকা বানাও, তোমার হুকুমে বানাইছি, সামনে কি আছে আমি জানি না, তুমি ভালো জানো। যেই আগা নৌকা আঁকছে, 900 বছর দাওয়াতি কাজ করে দূরে আসলাম, এখন এই নৌকা তো আরো 900 বছরও সাফ করতে পারবো না, রব্বুল আলামিন আমার উপায়টা কি? আল্লাহ বলবেন ইয়া নূহ লা তাখাফ, নূহ ডরাইও না, নূহ ডরাইও না, ইতিহাস বলার সময় নাই। আল্লাহ এমন এক পরিবেশ সৃষ্টি করে দিল, সবাই নৌকে হাঁকলো, এক বুড়ি ছিল, সেই বুড়ি বয়স 170 বছর তখনকার, প্যারালাইসিস, লড়াচড়া করতে পারে না। বুড়ি এখন শুয়ে শুয়ে বলে আমার 100 ছেলে, সবগুলা ছেলে তীর্থে গেছে, নূহের নৌকায় তীর্থ করতে গেছে, আমি উঠতেও পারি না যেতেও পারি না, নৌকে হাগামানি তীর্থ, বুঝেন নাই? এই নৌকাটাই তাদের গয়া কাশী মথুরা বৃন্দাবন, গয়া কাশী মথুরা বৃন্দাবন। বুড়ি কয় তোরা যদি আমার এ কান্দে করে নিয়ম ওই পাগলা নৌকে হজ না করাস, তোদের দুধের দাবি আমি মাফ করব না। দেখছেন কারবার, ছেলেরা আটকে গেছে কি করে, বাঁশের চাং বানাইলো, বাঁশের চাং, বুড়ির চাঙ্গের উপরে সোয়াইয়া কান্দে করিয়া নৌকার পাশে নিয়ে গেছে। এখন নৌকার ডালি চুটলে তো ভিতরে পায়খানা করা লাগবে, ওই জায়গায় না উঠলে কিন্তু নৌকার ভিতরে তীর্থ করা যাবে না। এখন কয় তোরা একটা চঙ্গা মই বানা, এর দূরে যখন আসলাম তীর্থ না করে আমি ফিরে যাব না, যেইভাবে পারো চঙ্গা দিয়ে উডা। ছেলেরা চঙ্গা দিয়ে উডাইয়া সাইটার উপরে নৌকার ডালির উপরে বসাইয়া বুড়ির পাশা নৌকার দিকে ঠিক করে দিয়েছে। এখন বুড়ি যত কোথায় যত কোথায় তীর্থ হয় না, এক কোঁত দেয় ছেলেদের দিকে তাকায়, আরেক কোঁত দেয় ওই ছেলেদের দিকে তাকায়। আসলে কাফের হইল সরম তো একটা জিনিস আছে, ছেলেরা এখানে চারিদিকে দাঁড়িয়ে আছে, বুড়ি পড়ে টড়ে নাকি, আবার পড়লে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, এটা এক মহাসমুদ্র হয়ে গেছে, সমুদ্র নয় মহাসমুদ্র। এক ছেলে হাত ধরেছে, আরেক ছেলে এখানে ধরেছে, আরেক ছেলে এখানে ধরেছে, বুড়ি যেন কাঁপতেছে পড়ে না যায়, এখন তারটি আসে না। অনেকক্ষণ চেষ্টা করার পরে বুড়ি কয় না হবে হবে লাগে কিন্তু হচ্ছে না, যে কয় বাবা তোরা একটু সরে যা, তোরা না সরলে আমার তীর্থ হবে না। কয় মা তুমি যদি আবার পড়ে টড়ে যাও, কয় তোরা আমাকে নৌকার তক্তা ভালো করে ধরাইয়া দে, তারপরে বুড়ি তীর্থ করবে, ধরাইয়া দিয়া টিয়া, কয় তোরা মই দিয়া নেমে যা, তোরা থাকলে আমার শরম লাগে। এই যুগের আধুনিকা মহিলাদের কিন্তু ওই বুড়ির শরমও নাই, ঠিক কিনা বলেন? বাজারে গেলে তরকারি দোকানে ঢুকা যায় না, মাছ দোকানে ঢুকা যায় না, সব জেন্টেল লেডিস, জেন্টেল লেডিস।
আপনাদের এলাকায় বোধ হয় নাই, আছে 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 ভাই? বোরকা যেটা পরে এই ডেডি, এটা পরার চাইতে না পরা ভালো ছিল। বোরকা পরার পরেও বোরকা এত রঙিন, এত চকমকে, এত টাইট ফিট, যেই বোরকার উপর দিয়ে শরীরের উঁচু নিচু খাঁজ ভাঁজ এগুলা দেখা না গেলেও বোঝা যায়, ঠিক কিনা বলেন? এগুলা বোধ হয় বোরকা হয়েছে, বলেন? এটাকে আরবিতে আরেক জায়গায় বলা হয়েছে জিলবাব, জিলবাব, জালাবিবি হিন্না, কোরআন ব্যবহার করেছে জালাবিবি হিন্না, তোমাদের জিলবাব। আর মারমাডি পিস্তান যিনি কোরআনের ভুল ধরতে গিয়ে নিজে এর মধ্যে পড়ে গেছে, মুসলমান হইয়া গেছে, মরিচ বুকাইলি খ্রিস্টান, কোরআন পড়ে টড়ে ভুল বাইর করব, ভুল বাইর করতে গিয়ে নিজে মুসলমান হয়ে গেছে। মোহাম্মদ আসাদ, সে ছিল একজন ইহুদি, কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজে ভুলের মধ্যে ডুবে মুসলমান হয়ে গেছে। এই পর্যন্ত কোরআনের ভুল ধরার জন্যে যারা কোরআনে ঢুকেছে তাদের শতকরা 93 জন মুসলমান হয়ে গেছে, কিন্তু কোরআনে বোধ হয় কোনো ভুল ধরতে পেরেছে? ভুল আছে নাকি ব্যতিক্রম আছে? ভুলও নাই ব্যতিক্রম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। এখন বুড়ি যখন সব নেমে যাওয়ার পরে জোর করে এক কোঁদ দিছে, কোঁদ দিতে গিয়ে হাতের ধরা একটু স্ল্যাগ হয়ে গেছে, টুপ। ইতিহাস অনেক লম্বা, এদিকে আর যাব না। বর্ণনা পরম্পরায় পাওয়া যায় ওরা ঘু এগুলা নৌকার সমুদ্রে গোসল করে টোরে নাকে মুখে শরীরে করে নিছে, নেওয়ার পরে তবরক শেষ। কিছু লোক এখনো বাকি, তাদের আসতে একটু দেরি হইছে, কেনা রে পাগলার নৌকায় ফয়েজ আছে, বরকত আছে, বুড়া মানুষ জোয়ান হয়, কালো মানুষ সুন্দর হয়, দেখছেন? বেরামিয়া মানুষ ভালো হয়। তোরা যারা যত রুগী আস, ধপ ধপ নাম নাম, আর সুস্থ হয়ে যা, নামে আর পরে আর সুস্থ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, ম্যাজিকের টাকার মতো আর কি। এরপরে একদল লোক আসছে, আসে দেখে যে একটু পায়খানাও নাই, নূহের কাছে এসে বলে আমাদেরকে একটু পারমিশন দাও, আমরা তো তবরক পাইলাম না, তবে নৌকাটারে পানি দিয়ে ধুয়ে টুয়ে এই দোয়া পানির কিছু তবরকের পানি যদি পাই, আমি কালো মানুষ, একটু মুখটা ধুইতে পারলে এটা সুন্দর হইলেই চলে, নৌকা জেদ্দুর পাও তোমরা ব্যবহার করো। এইভাবে নৌকারে 7 বার দোয়া দিছে। আল্লাহ পারে নাকি পারে না? পারে নাকি পারে না? এইবার নূহ আলাইহিস সালাম নৌকায় উঠলেন, লগি নাই বৈঠা নাই, আর এত মহাপ্লাবন, 300 লোক সঙ্গে উঠছে, মুসলমান এক রাওয়ায়েতে 29 জন, আরেক রাওয়ায়েতে কিছু কম বেশি, মানে অল্প, ছোট ছেলে সে কিন্তু ওই দলে, ওই দল বুঝছেন? নূহ কয় ইয়া বুনাইয়া, বাবা তুই আয় আয়, তুই মুসলমান হ, কারণ এই নৌকায় মুসলমান না হইলে উঠা যাবে না। ছেলে কয় আমার নেতারা আমারে কইয়া দিছে যে এই পাহাড়ের এই মাঝখান পর্যন্ত ডুবাইতে তোমার আল্লাহর কত পানি জানি উদ্ধার করা লাগছে, তোমার আল্লাহর কাছে আর পানি নাই আমি জানি, দেখছেন কারবার? সুতরাং আমি তোমার দলে যাব না, যখন এর দূর ডুবে এর দূর এর দূর, নাক শুধু বাকি আছে। নূহকে বাবা এখনো আয় কালেমা পড়, কয় না আমার নাক পর্যন্ত ডুবাইতে তোমার খোদায় কত পানি জানি উদ্ধার করেছে, আমি উঠব না। ছেলে যখন ডুবে যায় শত হইল বাবা, নূহ কইয়া রব ইন্না ইবনি মিন আয়ালি, মন কান্দে কলিজা কান্দে, শত হইল আমার ছেলে কেনান, কেনা ইয়া নাম কি কেনান, আল্লাহ নৌকা তোলার পারমিশন দাও। এরপরে মাইরা পিঠা সাইজ করিয়া যেভাবে পারি ইসলামের পক্ষে লাইনে নিয়ে আসবো, ইন্না ইবনি মিন আয়ালি, আমার রক্ত, আল্লাহ পারমিশন দাও। আল্লাহ ধমক দিয়ে বলে ইন্নাহু লাইসা মিন আহালিক, এই ছেলে তোমার আহাল নয়, মনে বুঝে না, আল্লাহ আমার আহাল তুমি উঠাবার পারমিশন দাও। আল্লাহকে আরেকবার যদি এটারে তোমার আহাল বলো, নবুয়তের লিস্ট থেকে তোমার নামটাও কেটে দেব। এই হালায় এখানে ডুবছে,
নৌকা যেতে 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 ইরাক পেরিয়ে জর্ডান পেরিয়ে সৌদি আরবের এলাকা পেরিয়ে কাবাগর বৈতুল্লাহ যেখানে সেখানে গিয়ে চারিদিকে পাহাড়, মাঝখানে জায়গাটা একটু ঢালু, সেইখানে গিয়ে নৌকা, এইভাবে মাঝখানে কাবাঘর ফেরেশতারা বানাইছে জিব্রাইলের নেতৃত্বে। তুফানের পরে নূহ আলাইহিস সালাম আরেকবার বানাইছে, এটি হলো বিনায়ে সানি। এই পর্যন্ত কাবাঘর কিন্তু 10 বার বানানো হয়েছে বুখারী শরীফে, কাম্মারাতান বুনিয়াতিল কাবা, এই পর্যন্ত কাবা কতবার নির্মাণ পুনর্নির্মাণ করা হয়েছে 10 বার, আর নূহের দা হইল দ্বিতীয়। এর আগে ছিল বিনায়ে মালায়কা জিব্রাইলের নেতৃত্বে ফেরেশতাদের নৌকা, সেখানে গিয়ে ফেরেশতারা যেখানে প্রথম কাবাগর বানাইছে আল্লাহর আরশের ছায়া বৈতুল মামুরের উপরে পড়েছে সোজা ডাইরেক্ট, বৈতুল মামুরের ছায়া ডাইরেক্ট জমিনে যেখানে পড়েছে, এখানে জিব্রাইল আলাইহিস সালাম ইন্ডিকেট করে কেটে হইলে আল্লাহ পাকের একবারে ডাইরেক্ট আরশের নিচে, এই কাবা যেখানে আল্লাহর আরশ ঠিক সেখানে, সাতবক আসমানের উপরে ফেরেশতাদের মসজিদ, কি নাম বৈতুল মামুর। প্রতিদিন ফজরের সময় 70,000 ফেরেশতা ওটা তওয়াফ করে, আবার মাগরিবের সময় 70,000 ফেরেশতা বৈতুল মামুর তওয়াফ করে, সেখানে জিকির আজগার করে, দোয়া করে। হুজুর হাদিসে বলেছেন আজকে মাগরিবের সময় যে 70,000 তওয়াফ করেছে, এরা এর আগে কোনো দিন আসে নাই, কেয়ামত পর্যন্ত আরেকবার আসার সুযোগ পাবে না, কিন্তু প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 70,000 এইভাবে তওয়াফ চলবে। এখন এইভাবে ঘুরে নূহের নৌকা মানে কাবাগর কি করে, স্রোতটাও এইভাবে ঘুরে, স্রোতের সাথে নৌকা ঘুরে, 6 চক্কর শেষ হয়ে গেছে, 1 চক্কর বাকি আছে। নূহের সঙ্গীরা নূহকে এসে খবর দিলেন, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহ নবী, আমাদের জাহাজের পিছনে পিছনে কেমন কাপড় জাতীয় কিসে যেন মোড়ানো, কি একটা জিনিস জাহাজের পিছে পিছে এইভাবে ঘুরে, জিনিসটা কি বুঝতে পারলাম না, একটু আবার পিছনে যান। আদম আলাইহিস সালামের ইন্তেকাল মক্কাতে হয়েছিল, ছেলেবেলে তারা কাবা ঘরের দক্ষিণ পূর্ব দিকে একটা পাহাড় আছে জাবাল আবু কুবাইস, যেখানে এখন বাদশার একটা বাড়িও, এই জাবাল আবু কুবাইসের এখানে ডালে নিচে এখানে একটা গুহার মধ্যে ইট পাথর দিয়ে বাবা আদমকে দাফন করেছিলেন। আর নূহ আলাইহিস সালামের তুফান কিন্তু বিশ্বব্যাপী হয়েছিল, একটা হইল প্লাবন আর একটা হইল মহাপ্লাবন, নূহেরটা প্লাবন না মহাপ্লাবন, একটা হইল যুদ্ধ দুই দেশে আর একটা বিশ্বযুদ্ধ মহাযুদ্ধ, মানে সারা বিশ্ব এটাতে জড়িয়ে গেছে। এই নূহ আলাইহিস সালামের প্লাবনকে অধিকাংশ তাফসীরকারক বলেছেন এটা মহাপ্লাবন ছিল, এখন পানির তোড়ে পানি এইভাবে বাড়ে আর ঘুরে স্রোত, ওই যে গুহার মধ্যে দাফন করেছিল এখানে পানির স্রোতের তোড়ে গিয়ে ওই মাটি পাথর যেগুলো উপরে আসিল এগুলোকে সরায় নেওয়ার পরে নূহ আলাইহিস সালামের লাশ মোবারক সেখান থেকে বের হয়ে গেছে, আদম আলাইহিস সালামের লাশ মোবারক সেখান থেকে বের হয়ে গেছে। বের হয়ে ওই কাফন, নবীদের কাফন শহীদদের কাফন কিন্তু পচে না, পুরানো হয় না, ঠিক কিনা বলেন? এখন ওই নৌকার পিছে পিছে শিষ্যরা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের জাহাজের পিছনে পিছনে মানুষের লাশের মতো লাগে, কেমন লতা পাতায় জড়ানো, কাপড়ে জড়ানো, চামড়ায় জড়ানো একটা লাশের মতো লাগে, আমরা যতবার ঘুরি এটাও পিছে পিছে ঘুরে। নূহ আলাইহিস সালাম জাহাজের পিছনে গেলেন দেখার জন্যে, ফাওহাল্লাহ ইলা নূহ, সঙ্গে সঙ্গে আল্লাহ নূহকে নোটিশ পাঠালেন, ইয়া নূহ হাজা আবুকা আদম ও সফিউল্লাহ ফাখুযহু ফিল ফুলকে, এই লাশ অন্য কারো নয় তোমার আদি পিতা আদম আলাইহিস সালামের, লাশটা তাড়াতাড়ি জাহাজে তোল। লোকজন নিয়ে নূহ আলাইহিস সালাম এই লাশ মোবারক এটাকে জাহাজে তুললেন, এইবার পানি, এতক্ষণ ছিল জোয়ার এখন বাটি শুরু হয়েছে, বাটি মানে যেদিক থেকে জোয়ার এসেছিল সেই দিকে চলে যায়, তাহলে পানি প্রথম জর্ডানের দিকে, জর্ডানের পরে পানি দামেস্কের দিকে সিরিয়ার দিকে, সেখান থেকে ইরাকের দিকে, ইরাকের এখানে গিয়ে উত্তর ইরাক
মোসেল শহরের 40 কিলোমিটার পাহাড়ের ভিতরে গভীর গহীন বন জঙ্গলের ভিতরে আজ থেকে কয়েক বছর আগে একটা নৌকা পাওয়া গেছে। এবং বর্তমান দুনিয়া সাগর মহাসাগরে যেসব জাহাজ চলে সেই সব জাহাজের চাইতেও কয়েক গুণ বড়, এবং নৌকাটা কাঠের তৈরি। নৌকাটা যে লতা দিয়ে তক্তা তক্তা জোড়া দিয়েছে, লতাগুলো এখনো পুরাপুরি ঠিক আছে, তক্তাগুলো পুরাপুরি ঠিক আছে। আর কোরআন বলছে ফাস্তাও আলাল জুদি, জুদি পাহাড়ে এসে নৌকা ঠেকলে গেছে। এর দূরে আমরা কোরআনে আসলাম, কিছু কথা আবার তাফসীরের থেকেও আমি বললাম। এই মোসেল শহরের এখানে এনে শহরের পাদদেশে নূহ আলাইহিস সালাম ইন্তেকালের আগে বলছেন আমাকে এখানে দাফন করবে পাহাড়ের ডালে, যেখানে বাবা আদমকে এনে দাফন করেছিলাম। এই দুই আদমের কবর ইরাকে। বড় পীর আব্দুল কাদের জিলানি থেকে শুরু করে বহু আইমা মুফাসসির মুজাহিদের কবর ইরাকে, ঠিক কিনা বলেন? আর এই ইরাকের এত বানান বানাইলো, এত মারণ মারল, ঠিক কিনা? ইরাকের মতো মায়ের অন্য কোনো মুসলমান দেশ কিন্তু এ পর্যন্ত খায় নাই। সেকেন্ড আফগানিস্তান, থার্ড আজকে তুরস্ক। তুরস্ক একটা বিল্ডিংও গোটা নাই, সব মেসাকার। আর হুজুর হাদিসে বলেছেন ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানরা যখন কাবাঘর তোয়াফ করে এখান থেকে মিছিল নিয়ে যখন সিরিয়া পার হয়ে জর্ডানের দিকে যাবে, জর্ডান পার হয়ে ইমাম মাহাদি যখন ইসরায়েলের দিকে যাবে, তখন মুসলমানরা ওই ইমাম মাহাদির সাগরি দ্বারা নারায়ে তকবির আল্লাহু আকবরের স্লোগান দেবে। আর সে আল্লাহু আকবরের এত তেজ হবে, এত ধার হবে, রাস্তার দুই পাশে যত দেওয়াল, যত ভাঙ্গা আধা ভাঙ্গা দালান কোঠা সব খান 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 করে পড়ে গিয়ে মাটির সাথে মিশে যাবে। হুজুর বলছে সিরিয়ার ভাঙ্গা দালান টালান এগুলো ভেঙে পড়বে, সিরিয়ার দালান কিন্তু ভেঙে গেছে, এই ভাঙ্গা দালান এগুলো আবার ভাঙবে, কে আসলে? আর আল্লাহু আকবরের এত তোড় হবে। হাসরের ময়দানে একদল লোককে বিচার মাত্র শুরু হবে হবে, এখনো শুরু হয় নাই, এই সময় আল্লাহর নির্দেশে আল্লাহর ফেরেশতারা নূরে শামিয়ানা মাথায় দেওয়ায় জান্নাতের দিকে অগ্রিম নিয়ে যাবে, অগ্রিম বিচার টিচার কিন্তু হয় নাই। আল্লাহ বলছে এই 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 নাম তালিকা, এদেরকে আগে বেহেশতে নিয়ে যাও। ফেরেশতারা নেয় আর স্লোগান দেয় সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর অনার প্লিজ, ইউর এক্সিলেন্সি প্লিজ, উই ওয়েলকাম ইউ। ফেরেশতারা গার্ড অফ অনার দিতে দিতে বেহেশতের দিকে নিয়ে যাবে। বনি ইসরায়েলের নবী রাসুল তারা বলবে ইয়া রব্বে মান হাউলা, রব্বুল আলমিন এরা কারা? এখনো বিচার হয় নাই, কোর্ট পুটাপ হয় নাই, বিচারের আগে অগ্রিম নূরের টুপি মাথায় দিয়ে, নূরের শামিয়ানা মাথায় দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এরা কারা? আমহুমুল আম্বিয়া, এরা কি কোনো যুগের নবী? আল্লাহ বলবেন লা ওয়াল্লাহি, না এরা কোনো নবী না। আমহুমু সুহাদা, এরা কি কোনো শহীদ? আল্লাহ বলবেন না শহীদও না। আমহুমু সোলাহা, এরা প্রত্যেক যুগের অলি আল্লাহ, আল্লাহর অলি, আল্লাহ বলেন তাও না। ফেরেশতারা বলবে তাইলে নবীদের আগে সবাইয়ের আগে এইভাবে বেহেশতে চলে যাচ্ছে, আল্লাহ বলবেন হাউলাইল মুকাব্বিরিন ফি দুনিয়া, এরা দুনিয়ার ওই সমস্ত আমার বান্দা নবীর উম্মত যারা আল্লাহু আকবারের পাগল ছিল, সকাল বিকাল সন্ধ্যা ওদের শুধু একটাই আওয়াজ ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরা দুনিয়াতে আল্লাহু আকবারের পাগল ছিল। যার জন্য আজকে দুনিয়ার বাতিল শক্তি আল্লাহু আকবরকে বন্ধ করার জন্য কত ষড়যন্ত্র, আমাদের দেশে নাই হয়তো, কত ষড়যন্ত্র, কই ডাকো ওই ডাকো খবরদার আল্লাহু আকবর। আর কাফের বেঈমানরা যুগে যুগে স্বীকার করেছে যে গোলা বারুদ, মিজাইল ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক কামান সব কিছুর মোকাবিলা করে এগিয়ে যাওয়ার ক্ষমতা সাহস আমাদের আছে, কিন্তু মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে একবার যদি আল্লাহু আকবারের স্লোগান দেয় আমাদের হাত অবশ হয়ে যায়, আমাদের বন্দুকটা হাত থেকে পড়ে যায়, তলপেটে কামড় শুরু করে, আমরা বাথরুমে গিয়ে বসে বসে কোঁতাই যেমন আমসার কামড় শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের আল্লাহু আকবার কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র বোধ হচ্ছে না, জোরে কোন হচ্ছে না বোধ হয়, কি কি? তাইলে যত নিরুৎসাহ করা হবে আল্লাহু আকবারের স্লোগান কমবে না বাড়বে, কমবে না বাড়বে, কমবে না বাড়বে।
আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদিও এই স্লোগান দেবেন, ঈসা আলাইহিস সালাম এসেও আল্লাহু আকবার এই স্লোগান দেবেন, দাজ্জালকে হত্যা করা পর্যন্ত। সেই ইতিহাসের দিকে তো যাওয়ার সময় আমাদের নাই। এরপরে আসেন হযরত সালে আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম। সালে আলাইহিস সালামের যারা উম্মত ছিল কাওমে সামুদ, ওয়লা সামুদ আখাহুম সালেহা, কাওমে সামুদের কাছে তাদের ভাই সালেহকে নবী করে পাঠিয়েছিলাম। অনেক অনেক লম্বা লম্বা ইতিহাস। কাওমে সামুদের বাড়িঘর জর্ডানের দক্ষিণ এলাকা, সৌদি আরবের উত্তর এলাকা, যে জায়গাটার নাম পেত্রা, পেত্রা আর তাফসিরে বেত্রা, বেত্রা। এই জায়গাটায় এই পাথর কেটে কেটে তারা যেই বাড়িঘর করেছে, বাড়িঘরগুলো এখনও আছে, একবার ঠিক সেইভাবে মনে হয় যেন গতকালিলা বানাইছে। অতান হেতুনাল জিবালা বুয়ুতা সামুদ আল্লাযিনা জাবু সখরা বিলওয়াদ, কীভাবে আল্লাহ কোরআনে কোট করেছে, কাওমে সামুদের বাড়িঘর আছে। তারা যখন গাদ্দারি করেছিল, ওয়াম্মা সামুদা ফাহুলে কুবি তগিয়া, আল্লাহর উটনিকে যখন পাও কেটে শহীদ করে দিল, দেওয়ার পরে তাদের উপরে গজব, তিন দিন সালাহ সাল্লাম সময় দিয়ে লোকদেরকে, নিজের লোকদেরকে নিয়ে পাহাড়ে আশ্রয় নিলেন। এক খণ্ড মেঘ আসলো, মেঘ আর এমন খরা এমন রৌদ্র, সূর্য যখন আটটা বেজেছে তখন গাছপালা সব জ্বলে গেছে, বারোটা যখন বেজেছে সব কিছু ছাই হয়ে গেছে, আর বুড়া মানুষ আর বাচ্চা এরা বারোটার আগে মারা গেছে। এখন মধ্যম বয়সের মস্তানগুলো শুধু আছে, মস্তান বুঝেন, ক্যাডার ক্যাডার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ক্যাডারগিরি করেছিল, হ্যাঁ, এগুলার আল্লাহ রাখছে। এইবার রাখার পরে আকাশে মেঘ আসলো, তিনটা মেঘ, একটা সাদা, একটা লাল আর একটা কালো। ওরা মেঘ দিয়েই ডরাইছে, এর আগে মেঘ থেকে কোনো কোনো জাতির উপরে আগুন বৃষ্টি হয়েছে, পাথর পড়েছে, আপনারা তো জানেন, আমি শুধু মনে করাই দিই কোরআনের ইতিহাসের ধারাবাহিকতা। এখন মেঘের নিচে ছায়া দেখা যায়, একেবারে পরিষ্কার ছায়া, রোদ রোদ সব জ্বলে যায়। এখন সালে আলাইহিস সালামের কাছে আকাশে এসে কয়, হে আল্লাহ নবী আপনি একটু দোয়া করেন, লাল মেঘে ডর ডর লাগে, কালো মেঘে আরও ডর লাগে, কারণ লুত আলাহ সাল্লামের জমানায় কি কালো মেঘ থেকে কি হয়েছে, দাউদ আলাহ সাল্লামের আমলে লাল মেঘ থেকে আগুন, আগুন, লালটাও চাই না কালাটাও চাই না, আপনি একটু দোয়া করেন সাদা মেঘটা যেন এখানে স্টপ করে, থামে, আমরা একটু মেঘের ছায়ার নিচে যাব। আল্লাহ নবী দোয়া করলেন, ওই দুইটা চলে গেল, ওরা যেটা চাইছে সেটাই রইল। এখন দেখা যায় সেখানে ছায়া, এখন কয় চল ওই যে ম্যাগের নিচে সামিয়া না, ছায়ার মধ্যে চল, জ্বলিতে গেলাম পুড়ে গেলাম, যায় 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 না, কদ্দু যায় আবার দৌড় দেয়, কদ্দু যায় আবার দৌড় দেয়। হাড়ে জারুয়া একটা আছিল, হাড়ে জারুয়া চিনেন, জারুয়া না সাড়ে জারুয়া, তো সিরে তার নাম কেদার ইবনে সালেফ, কেদার ইবনে, এই হারামজাদাই কিন্তু নূহ আলাইহিস সালামের উটের পাও কাটছিল, এই কেদার ইবনে সালেফ। আর কেউ যায় না, কেদারে গোঁস দিছে, হে বাঘা গোঁস, বাঘা ঘুষ দিয়ে যায়, কয় এর আগে উটের ঠ্যাং কাটছি, আমার ঠোয়া ফুটে নাই, কিছু হয় নাই, তোরা কে শুধু উটের ঠ্যাং কাটলে এই হবে সেই হবে, উটের কিচ্ছা আবার একটা ইটের দরকার থাক। এখন সে গেছে মেঘের নিচে, যাই এখন দেখে যে একেবারে এয়ার কন্ডিশন ঠান্ডা, কলিজা ঠান্ডা হয়ে যায়, এখন দুইয়াতে বলায় একেবারে এয়ার কন্ডিশন আয়, এই যে আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই, আয়, আল্লাহ কয় আয়, আগে একটু ক্লোজ করি, বেশি জায়গা নিয়ে যদি আমি অ্যাকশন নেই তাহলে বেশি ক্ষতি হয়ে যাবে, আয় এই ম্যাগের সামিয়ানার তলে আয়, মরুভূমির উপরে এই ম্যাগ, সেখানে গিয়ে ক্যাডার সবগুলো একত্র রইল। একত্র হওয়ার পরে আল্লাহ জিব্রাইলকে বললেন, এজাবিয়া জিব্রাইল যাও ম্যাগের উপরে গিয়ে ওকে গলা খাইট দাও, গলা খাইট বুঝেন, একটা গলা খাকারি দাও। জিব্রাইল মেঘের উপরে এসে একটা গলা খাকারি দিল, যেটাকে কোরআন আল্লাহ পাক বলছেন, ওয়াম্মা সামুদা ফাহুলেকু বিতগিয়া, জিব্রাইলের উগা কাশ, তাও ছোট কাশ, বড় না, এক কাশে যত ক্যাডার মস্তান সব চিৎকার দিয়ে উপুড় হয়ে পড়ে
মাটি কামড়িয়ে কলিজা ফেটে মরে গেছে। জিব্রাইলের কাশও শেষ, যত খাড়া মানুষ সব আস্ত আস্ত লাশ। ওয়াম্মা আদুন ফাহুলেকু বেরিহিন সরসারিন আতিয়া, আর কাউমে আদকে আমি ধ্বংস করেছি একটা ঘূর্ণিঝড় সাইক্লোন, যে ঘূর্ণিঝড়টা তাদের এলাকার উপর দিয়ে ইয়াতুফুন আলাইহিম একাধারে বইতেছিল সাবাতা ইয়ামিন ও সামানিয়া, একাধারে সাত রাত আট দিন হুসুমান, যে তুফানের কোনো ওসলা ছিল না। ওসলা বুঝেন কি? একবার জোরে, আবার আসতে, আবার থামে, আবার জোরে। আল্লাহ কয় কোনো ওসলা টোসলা ছিল না, একই গতিতে একাধারে সাত রাত আট দিন। আই রিপিট, আল্লাহ বলছেন সাবাতা ইয়ামিন সামানিয়া লাইলা, একাধারে সাত রাত আট দিন। এরপর আল্লাহ কয় হাল তারা মিনহুম বাকিয়া, জিব্রাইলের এক কাশের পরে আর একটাও জীবিত আসিল নাকি? সব উপুল হয়ে পড়ে মাটি কামড়িয়ে। আর তাদের এক একটা লোক একশো হাত পর্যন্ত লম্বা ছিল, তাদের মাথা ছিল কালকব্বাতিল মাসাজেদ, মসজিদের গম্বুজের মতো, তাদের হাতের বাজু ছিল দালানের পিলার মতো, পিলারের মতো। জিব্রাইলের গলা খাইছে একটা, এত বড় দৈত্য দানব, কুল্লু খালাস, কুল্লু খালাস। কয়েক বছর আগে সৌদি গভর্নমেন্ট আর জর্ডান গভর্নমেন্ট সম্মিলিত একটা টিম গঠন করে এই যুগের আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, এই তিন দেশের সবচেয়ে বড় বড় আবহাওয়া এবং পরিবেশ বিজ্ঞানী, তাদেরকে কাউমে আদের এলাকাটা এখানে এনে দুই বছর জরিপ করেছে, দুই বছর। বর্তমান বিশ্বের দুনিয়ার সবচেয়ে উন্নত ইঞ্জিনিয়ার প্রযুক্তি, তারা কলকব্জা মেশিনারিজ দিয়ে এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে এই যে পাহাড়ের মাথাটা এটা ছিঁড়ে নিয়ে গেছে। কত মাইল বেগে ঘন্টায় তুফান হইলে এই পাথর ছিঁড়ে নিতে পারে, এখানে যে পাহাড়টা উল্টে গেছে কত মাইল স্পিডে তুফান হইলে এটা উল্টে নিতে পারে। তারা একদিকে কম্পিউটার আরেকদিকে এই ভাঙ্গাচুরা, এগুলোকে জরিপ করে দুই বছর পরে রিপোর্ট দিয়েছে। আজ থেকে ছয় হাজার সাড়ে ছয় হাজার বছর আগে কামে আদের উপরে আল্লাহর পক্ষ থেকে যেই গজবের তুফানটা এসেছিল সাত রাত আট দিন, এই তুফানটার ঘন্টায় গতি ছিল ছয় হাজার মাইল, নয় হাজার কিলোমিটার, ছয় হাজার মাইল। এখন আল্লাহর এই বল নাই, আল্লাহর বুড়ো হয়ে গেছে, লাডিবদ দিয়ে আনে কি গুগু দেখছো, গুগুর ফাঁদ দেখো নাই, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খবর আছে, সব যুগে আল্লাহ খবর নিছে। আমরা কি ধ্বংস হইতে চাই না বেঁচে থাকতে চাই? ধ্বংস হতে চাই না বেঁচে থাকতে চাই? যদি বেঁচে থাকতে চাই আমরা কোরআনে ফিরে আসি, আমরা নবীর আদর্শে ফিরে আসি, আমরা আল্লাহর হুকুমের কাছে ফিরে আসি, আমরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, এগুলো আবাদ রাখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সবাই আত্মায়াতের কায়দায় বসুন, আত্মায়াতের কায়দায় বসুন। যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, জীবনে এই সুযোগ হারাইলে কিন্তু বড় আফসোস করবেন।